আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার একজন প্রশ্ন করেছেন মা বাবা শারীরিক অক্ষম হলে সন্তান বদলি হজ আদায় করতে পারবে অবশ্যই পারবে এবং করা উচিত মা আর বাবা শারীরিক ভাবে অক্ষম কিন্তু তাদের উপরে যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে অবশ্যই সন্তানের উপরে কর্তব্য মা আর বাবার পক্ষে বদলি হজ করা হজ ফরজ হয়েছে কিন্তু এখন শারীরিক ভাবে অক্ষম যেতে পারছে না তাহলে মা বাবার পক্ষে বদলি হজ করবে আরেকটি বাস্তবতা হলো যদি মা বাবার উপরে হজ ফরজ হয়নি কিন্তু সন্তান ধনী আর্থিকভাবে ভাবে সামর্থ্যবান মা বাবার ব্যক্তিগত সম্পদ বা সামর্থ্য দিয়ে হজ ফরজ হচ্ছে না কিন্তু সন্তান ধনী সন্তানের সম্পদ রয়েছে এই ক্ষেত্রে সন্তান যদি পক্ষে করে এটাও সুন্না দ্বারা প্রমাণিত তাদের উপরে ফরজ না কিন্তু মা বাবার পক্ষ থেকে সন্তান বদলি হজ করলো জীবিত অথবা মৃত সর্বাবস্থায় সুন্না দ্বারা এটি প্রমাণিত কারণ হজ যদি মবরুর হয় নবীজ্লাম আল্লাহ যদি 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 কবুল হয়। হয়। হজ হজ নেকিতে হালাল টাকায় আল্লাহকে খুশি করার জন্য এবং নবী ইসলামের সুন্না অনুযায়ী হয় তাহলে এর বিনিময়ে জান্নাত ছাড়া কিছুই নাই তাই সন্তানদের উচিত সামর্থ্যবান হলে মা বাবার পক্ষে হজ করা জীবিত অথবা মৃত যে কোনো অবস্থায় বদলি হজ আর যদি মা বাবার উপরে ফরজ হয়ে থাকে তাহলে মা বাবা করতে পারছেন না সন্তানরা মা বাবার পক্ষ থেকে বদলি হজ করবেন আল্লাহ আলা বুজার আমল করার তৌফিক দিন আমি